হাতিগাঁওর লক্ষিমনগর শুভম এনক্লেভ এটা যথেষ্ট ডাঙর একটা এপার্টমেন্ট, সেই এপার্টমেন্টত এই ধরনের কিশোর নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছিল। তারপর তার যখন আবাসী আছে সেই এপার্টমেন্টর অন্য যখন আবাসী আছে সেই আবাসী সকলে আসলে দীর্ঘদিন ধরে এই সমস্যাটার কথা জ্ঞাত আছে যে এগারী কিশোরীক এটা ফ্লেটর ভিতর এই ধরনের নির্যাতন চলা হয় মানসিকভাবে আর শারীরিকভাবে, এই কথাটা গম পাইছিল। আর গম পাওয়ার পাশে অতিষ্ঠ হয়ে অবশেষত কালি হাতিগাঁও আরক্ষীর কাক চাপিছিল আর হাতিগাঁও আরক্ষীর কাক চাপি একটা অভিযোগ দাখিল করেছিল। আর অভিযোগ দাখিল করার পাছত সেই অভিযোগের ভিত্তিতে হাতিগাঁও আরক্ষীয় এস বি আইত চাকরি করা বা কর্মরত এগারী লোক যার নাম ধীরাজ বড়ো তেখেতক আটক করেছিল। তেখেতর মাতৃ বিরুদ্ধে অভিযোগ আছিল যে ধীরাজ বড়ো যেতিয়া ঘর না থাকে তেখেতর মাতৃও সেই কিশোরীগীর উপর অত্যাচার চলায় এই ধরনের অভিযোগ আছিল, কারণ সেই কিশোরগীর বয়স মাত্র 13-14 বছর আছিল। গতি যেহেতু এই ধরনের কিশোরীক আসলে বন করার ক্ষেত্রে নিয়োজিত করাটোই একটা অপরাধ, গতি তারপরও এই ধরনের মানসিক আর শারীরিক অত্যাচার বা নির্যাতন যেহেতু চলাইছে এয়া এক ডাঙর অপরাধ। গতি সেই কারণে এই গোটেই অভিযোগের ভিত্তিতে মাতৃ আর পুত্রক আটক করা হয়েছিল। আটক করে নিশায় দিসপুর আরক্ষী থানা লো আছিল, যেটা আমার নিশা সাংবাদিক আছিল মাতৃ আর পুত্রক যে প্রশ্ন করা হয়েছিল যে এই কিশোরগী কোরপা আপনাদের আনিছিল বা কেতিয়ারপা এই ধরনের কাম করেছিল, তখন কৈছিল যে 4 বছর ধরে আছে কিন্তু নির্যাতন করার কথাটা এতিয়াও নিজ মুখে স্বীকার করা নাই বা নস্যাত করেছে। গতি এই ক্ষেত্রে আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে। কালি নিশাও আরক্ষী যথেষ্ট সময় সোধা বোঝা করেছিল, মাতৃকও সোধা বোঝা করা হয়েছিল আর পুত্রকও সোধা বোঝা করা হয়েছিল, আর সোধা বোঝার অন্তত নিশা হয়তো যাবলে দিয়া হয়েছে। এই মুহূর্তে থানাত নাই, গতি আমি পরবর্তী সময় যেটা ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়াগী আসব তাদের সবিশেষ জানিম। কিন্তু এটা কথা অতিক লক্ষণীয় যে গুয়াহাটীত এই ধরনের ঘটনা কিশোর নির্যাতনের ঘটনা বহু সংঘটিত হবলে আরম্ভ করেছে, কারণ 12-13 বছর এই ধরনের যখন বহিরাজ্যের কিশোরী সকল আহে মাতৃ কোনোবা কাম করবলে আহে বা কেতিয়াবা অকলে আহি ইয়াত আবদ্ধ হয় তেওঁলোকক এই ধরনের কাম করার বাবে তেওঁলোক যায় ঠিকই, কিন্তু তেওঁলোক বহিরাজ্যর হওয়ার কারণে বা তেওঁলোকর যেহেতু বয়সটো কম থাকে গতি যি ধরনের ব্যবহার করব পারি সে ধরনের ব্যবহার করার একটা চেষ্টা করে গৃহস্থই। এই যে অভিযোগ বহু দীর্ঘদিনিয়া, গতি ইয়ার বিরুদ্ধে যেহেতু শিশু আইন ভঙ্গ করেছে বা এই যাক নীতি নিয়ম থাকে সেই নীতি নিয়মবিল ভঙ্গ করেছে, গতি তার বিরুদ্ধে নিশ্চয়কৈ তদন্ত হব। আর বিশেষক শিশু যখন সুরক্ষা সমিতি আছে এই বিষয়টুত অতি সময় সময় আমি দেখো যে গুরুত্ব প্রদান করে, গতি এইগী যী কিশোরীর ক্ষেত্রে আজি হাতিগাঁওত যে ঘটনা সংঘটিত হল তোর ক্ষেত্রে কোনো এনজিও আগবাড়ি আছে নাকি বা কোনো এনজিওত রখা হয়েছে নাকি এই বিষয়েও আমি পরবর্তী সময় সবিশেষ জানাব পারি। কিন্তু এটাই কথা যে হাতিগাঁওর লক্ষ্মীনগর যে শুভম এনক্লেভর ঘটনা সেই ঘটনার এতিয়াও তদন্তর আওতাত আছে। সেইগী ধীরাজ বড়োর বিরুদ্ধে যখন আবাসীয় অভিযোগ আনিছিল বা ধীরাজ বড়োর মাতৃ বিরুদ্ধে যখন আবাসীয় অভিযোগ আনিছিল তেওঁলোকৰপৰাও কিছু আরক্ষীয় খোঁজপোছ করে তেওঁলোকৰপৰা তথ্য লৈছে যে কেতিয়াৰপৰা এই ধরনের নির্যাতনের ঘটনা চলিছিল, কি ধরনের নির্যাতন চলাইছিল শারীরিকভাবে মানসিকভাবে কি পর্যায়ত তেওঁলোক গৈছিল এই ধরনের কথাবিলাক আহিব। কিছু সময় লাগবে তদন্তর কারণে, তারপর ওলাব যে প্রকৃততে এই নির্যাতনের ঘটনা আছিল না নাছিল, ধীরাজ বড়োয়ে আর মাতৃয়ে কেবল নির্যাতন চলাইছিল না ইয়াত অন্য লোকও জড়িত হয়ে আছিল, কারণ ধীরাজ বড়ো নিজেই এগারী চাকরিয়াল বা এস বি আইত কর্মরত এগারী লোক, তারপরও এই ধরনের যদি কার্য করে নিশ্চয়ই ইয়া গরিহণার যোগ্য। গতি আরক্ষীয় এই বিষয়টুত কি ধরনের তদন্ত আগবাই নিশ্চয়ই আমার দৃষ্টি তাত নিবদ্ধ থাকিব, আমি পরবর্তী সময়ত আকৌ সবিশেষ লৈ আহিম। হিমাশ্রী হয় ঋষি, এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।